এক শহরে দুই বন্ধু থাকত। দুজন একবার সমুদ্রের তীরে গেল শঙ্খ কুড়ানোর জন্য, যাতে কুড়িয়ে পাওয়া শঙ্খগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করা যায়। দুই বন্ধু শঙ্খ কুড়াচ্ছিল, হঠাৎ প্রথম বন্ধু একটা বড় শঙ্খ পেয়ে গেল। এটা দেখে দ্বিতীয় বন্ধু ভাবল, এ তো আমার থেকে অনেক বড় শঙ্খ পেয়ে গেছে, তাহলে এ আমার থেকে বেশি টাকা উপার্জন করে ফেলবে। তাই সে ভাবল, আমি এর থেকেও বড় শঙ্খ খুঁজব এবং বেশি টাকা পাব। এবার সে বড় শঙ্খ খোঁজা শুরু করল। সে খুব খুঁজল, খুব পরিশ্রম করল, তবুও বড় শঙ্খ পেল না। বড় শঙ্খের নেশায় সে যে ছোট ছোট শঙ্খ পেল সেগুলো সব ফেলে দিল, কারণ তার মাথায় শুধুই বড় শঙ্খ ঘুরছে। সে ভাবছে, যে কোনো উপায়ে আমাকে বড় শঙ্খ পেতে হবে, যাতে আমি বেশি টাকা উপার্জন করতে পারি। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর থেকে রাত হলো, কিন্তু সে বড় শঙ্খ খুঁজে পেল না। এমনকি সে যেসব ছোট ছোট শঙ্খ পেয়েছে সেগুলো সবই ফেলে দিয়েছে। শেষে তার কাছে কিছুই থাকলো না, কিন্তু প্রথম বন্ধুর কাছে একটি বড় শঙ্খ ছিল এবং অনেক ছোট ছোট শঙ্খও ছিল। রাত হয়ে গেল, তাই দুই বন্ধু বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরতে ফিরতে প্রথম বন্ধু তার শঙ্খগুলো বিক্রি করে দিল। তার কাছে যে বড় শঙ্খ ছিল সেটা বিক্রি করে সে 1000 টাকা পেল, আর তার কাছে যে ছোট ছোট শঙ্খগুলো ছিল সেগুলো বিক্রি করে সে 3000 টাকা পেল। আর এটা জেনে দ্বিতীয় বন্ধু খুব দুঃখ পেল। সে ভাবল, ইস, যদি আমি ওই ছোট ছোট শঙ্খগুলো না ফেলে দিতাম, তাহলে এখন আমি এর থেকেও বেশি টাকা পেতাম। প্রথম বন্ধুটা দ্বিতীয় বন্ধুকে এটা জানালো যে দ্বিতীয় বন্ধুটা যেসব ছোট ছোট শঙ্খ ফেলে দিয়েছিল সেগুলো সে কুড়িয়ে নিয়েছিল আর সেগুলো বিক্রি করে 3000 টাকা পেল। এটা শোনার পর দ্বিতীয় বন্ধুটা আরও বেশি নিরাশ হয়ে পড়ল। এই ছোট্ট গল্পটা আমাদের এই শিক্ষা দেয় যে আমরা বড় কিছুর আশায় অনেক সময় অনেক ছোট ছোট সুযোগ হারিয়ে ফেলি। আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ছোট ছোট জিনিস ইগনোর করি, কিন্তু এটা জেনে রাখা দরকার এই ছোট ছোট জিনিসগুলোই পরবর্তীকালে অনেক বড় আকার ধারণ করে। তাই ছোট জিনিসকেও গুরুত্ব দিন, পরে গিয়ে এই ছোট জিনিসের মূল্য বুঝতে পারবেন। তবে কিন্তু এটা বলছি না যে আপনি নিজের ভাবনাকে ছোট করুন বা ছোট স্বপ্ন দেখুন। আমার কথার অর্থ হলো আপনি বড় স্বপ্ন দেখুন, বড় কিছু ভাবুন, কিন্তু সেই সমস্ত ছোট ছোট কাজগুলো করুন যেগুলো আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এই গল্পে দুই বন্ধুরই লক্ষ্য ছিল টাকা উপার্জন করা। প্রথম বন্ধুর বড় ছোট দুটোতেই ফোকাস ছিল, কিন্তু দ্বিতীয় বন্ধু শুধুমাত্র বড়তে ফোকাস করেছিল এবং ছোটকে অবহেলা করেছিল। বড় শঙ্খ খোঁজার জন্য দ্বিতীয় বন্ধু যা পরিশ্রম করেছিল তাতে তারই বেশি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সে 1 টাকাও পেল না। তাই একটা কথা মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপ জীবনে বিরাট বড় সফলতা নিয়ে আসে। সফলতা রাতারাতি আসে না, কিন্তু সফল হওয়ার জন্য অনেক রাত জেগে পরিশ্রম করতে হয়। গল্পটা কেমন লাগলো এবং এই গল্পটি থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করে পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।